গ্রহণ করতে চাই যে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রামের জন্য বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার যে সংগ্রাম সেই সংগ্রামকে আমরা বিগমান করব এই শহীদের রক্তস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনার জীবন্ত আর্কাইভ ঢাকা বিশ্ববিদ্যালয় মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক অঙ্গীকার রয়েছে আগামী দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গীকারকে আমরা যেন তৃপ্তভাবে ঊর্ধ্বে তুলে ধরতে পারি অপরাজেয়ভাবে লড়াই করে যেতে পারি সেই সংগ্রাম সেই শপথ আজকে আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে গ্রহণ করব সংগ্রামী বন্ধুগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যে রাজনৈতিক দূরদর্শিতার শিক্ষা দিয়েছেন যে ত্যাগের শিক্ষা দিয়েছেন যে নিষ্ঠার শিক্ষা দিয়েছেন আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে চাই সবসময় আমরা যে উদাহরণটি দেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন একজন সাধারণ ছাত্রনেতা ছিলেন কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন 47 সালে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হচ্ছে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে বসে তার সহযোদ্ধাদেরকে বোঝাচ্ছেন যে এই যে স্বাধীনতা এই স্বাধীনতা ফাকির স্বাধীনতা এই স্বাধীনতার বিরুদ্ধে লড়তে হবে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সালে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছেন কিন্তু এই স্বাধীনতার স্বপ্ন তিনি ঢাকায় রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন করার আগে কলকাতায় বসে তার রাজনৈতিক দূরদর্শিতার মধ্য দিয়ে রাজনৈতিক নিষ্ঠার মধ্য দিয়ে একটি বাঙালি জাতীয়তাবাদ উদার মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দ্বিজাতিত্বকে পরাজিত করে ধর্মনিরপেক্ষ মানবিক রাষ্ট্রের স্বপ্ন নতুন পতাকার স্বপ্ন নতুন মানচিত্রের স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিনে আমাদেরকে দেখাতে সক্ষম হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে যে ত্যাগের শিক্ষা ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 14টি বছরের মতো জীবন তিনি অতিবাহিত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা সেই ত্যাগের শিক্ষায় যেন উদ্বুদ্ধ হয় সেই লড়াই সংগ্রাম করার মানসিকতা যেন গ্রহণ করে সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে বুলেট বেয়নেটকে মোকাবেলা করে সেনাবাহিনীকে মোকাবেলা করে আমাদের সমস্ত পরাশক্তিকে মোকাবেলা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আপোষহীনভাবে যে লড়াইয়ের শিক্ষা যেই সংগ্রামের শিক্ষা তার জীবন বিসর্জন দিয়ে ছাত্র সমাজকে দিয়ে দিয়েছেন সেই পবিত্র আমানত গ্রহণ করে আগামী দিনেও যেন বাংলাদেশের ছাত্র সমাজ পথ চলতে পারে সেই শিক্ষা আজকে সম্মেলনের মধ্য দিয়ে আমরা গ্রহণ করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে 1946 সালের 22 জুনের বয়ান দিয়ে তিনি লিখেছিলেন এই পৃথিবীতে আমি তো একজন মুসাফির ঘরে গিয়ে আমি বেগম সাহেবের মুসাফির কারাগারে গিয়ে আমি সরকারের মুসাফির কতটা ত্যাগ করতে হলে কতটা তিতিক্ষা করতে হলে নিজের জীবনকে বিসর্জন দিয়ে গণমানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে গেলে কতটা নিষ্ঠা নিয়ে কতটা আত্মনিবেদন নিয়ে কতটা দেশপ্রেমে বলিয়ান হয়ে এই কথা একজন জাতির জন্য উচ্চারণ করতে পারেন আজকে ছাত্রলীগের বন্ধুরা যেন সেই শিক্ষা তাদের হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে বহন করে সেই শিক্ষা গ্রহণ করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে আমার জীবনের জীবন্ত ডায়েরি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যাকে বলেছেন আমাদের মুক্তিযুদ্ধের প্রধানতম গেরিলা সেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যেভাবে এই সংগঠনকে আর্থিকভাবে সাংগঠনিক সহযোগিতা করে এই সংগঠনকে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ছাত্রলীগের বন্ধুদেরকে সেই সংগ্রামের শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাই সংগ্রামী বন্ধুগণ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির তিনি একজন সদস্য ছিলেন আজকে যারা সামনে উপস্থিত আছেন আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তিনিও হয়তো আপনাদের মতোই করে মিছিলে মিছিলে রাজপথ কাঁপিয়ে স্লোগানে স্লোগানে ঐক্যবদ্ধ থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্রদক্ষিণ করে এই টিএসসির ক্যাফেটেরিয়ায় বসেই তিনি আপনাদের মতো আড্ডায় মাতোয়ারা হয়ে থেকেছেন সেই ছাত্রলীগের একজন নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী আজকে বিশ্বের রাজনৈতিক আন্দোলনের আজকে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের আজকে বিশ্বের ডিজিটাল বিপ্লবের আজকে বিশ্বের শিক্ষাখাতে বিপ্লবের নারীর ক্ষমতায়নের সমতার বিশ্বের জলবায়ু পরিবর্তন আন্দোলনের বৈশ্বিক কণ্ঠস্বরে পরিণত হয়েছেন আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা 2008 সালের পর থেকে যে দিন বদলে রাজনীতি উপহার দিয়েছেন সেই দিন বদলে রাজনীতিকে
উপজীব্য করে বাংলাদেশ ছাত্র লীগ দিন বদলে ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসগুলোতে উপহার দেওয়ার চেষ্টা করেছে। এই ক্যাম্পাসগুলোতে এমন দিনও ছিল প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলির শব্দে ঘুম ভাঙত, গুলির শব্দে শিক্ষার্থীদেরকে ঘুমাতে যেতে হতো। বিসিএস ক্যাডার হওয়ার পূর্ব শর্ত ছিল ছাত্রদলের ক্যাডার হওয়া। ছাত্রদলের নেতারা নিজের রুমকে বিভিন্ন নিয়োগ পরীক্ষার এক্সাম সেন্টার বানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করত। বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রিন্টিং প্রেসে যাওয়ার আগে ছাত্রদলের নেতাদের রুমে রুমে আসত, সেখানে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র কিনে নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হতো ছাত্রদলের কর্মীরা। সেই এবং একই সঙ্গে সে সংযট জটের যে দুর্বিষহ যন্ত্রণা ছিল, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসি, আমাদের মধ্যবিত্তের সমস্ত স্বপ্নকে, সমস্ত ক্যারিয়ার নিয়ে প্রত্যাশাকে, আমাদের অল্প স্বাক্ষর জ্ঞান সম্পন্ন বাবা মায়ের স্বপ্নকে পূরণ করার জন্য আমরা যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, তাদের স্বপ্নকে পরাজিত করেছিল বিএনপি জামায়াতের দুঃশাসনের স্বপ্নে, দুঃশাসনের সময়ে। আজকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা শেষ অঞ্জটকে হিমাগারে পাঠাতে সক্ষম হয়েছি। চার বছরের অনার্স, এক বছরের মাস্টার্স আমরা পাঁচ বছরেই শেষ করি এবং চাকরি শেষ করে উন্নত জীবন গড়ার সুযোগ, কর্মসংস্থানের সুযোগ, বৈশ্বিক মানের দক্ষ গ্রাজুয়েট হওয়ার সুযোগ, আন্তর্জাতিক মানের শিক্ষা পাওয়ার সুযোগ এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে করে দিয়েছেন। এই বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন তিনি সাধিত করেছেন, শুধু চোখ মেলে আপনারা কল্পনা করুন। আজকে মাত্র ১৩ বছরের পথ চলায় বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা ৪০ ভাগ দারিদ্রকে ২০ ভাগ দারিদ্রে নিয়ে এসেছেন। আমাদের বিদ্যুৎ সুবিধার আওতায় থাকা মানুষ ৪৭ ভাগ থেকে ৯৯.৫ ভাগে নিয়ে এসেছেন। মাত্র ৩.৫ বিলিয়ন ডলারের রিজার্ভকে আজকে তিনি ৪৭.৫ বিলিয়ন ডলারের রিজার্ভে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। আজকের এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে, সম্মেলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই, শুধু রবীন্দ্রনাথের সুরে সুরে এটুকুই বলা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে যে তুমি কেমন করে গান কর হয়ে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, কেবল শুনি। আজকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক সংগ্রামকে আগামী দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ বেগবান করে তুলবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়েই কেবল আমরা ছাত্র সমাজের বিজয়, তরুণ প্রজন্মের বিজয় আমরা নিশ্চিত করতে পারি। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই। আজকে এই সম্মেলনটি আমরা যে কারণে করছি, আজকে আমরা নতুন দিনের ছাত্র রাজনীতির কথা বলছি, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ছাত্র রাজনীতি নির্মাণ করার কথা বলছি। চারপাশে তাকালে আপনারা দেখবেন যে আমরা ৬টি থিম দিয়ে এই টিএসসি প্রাঙ্গণটি আমরা সাজিয়েছি। আমরা বলেছি যে আমাদের বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে চান। সেই দক্ষ মানব সম্পদ গড়ার ক্ষেত্রে ছাত্র রাজনীতিকে যেন আমরা জ্ঞান ভিত্তিক করতে পারি, দক্ষতা ভিত্তিক করতে পারি, সৃজনশীলতা ভিত্তিক করতে পারি। শুধুমাত্র মিছিল মিটিং স্লোগান নয়, একই সঙ্গে জব ফেয়ার, আইটি ফেয়ার, ক্যারিয়ার মেলা, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম থেকে শুরু করে সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে যেন আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দক্ষতার সঙ্গে গড়ে তুলতে পারি। আমাদের শিক্ষার্থীরা শুধু ছাত্র নেতা হবেন না, রাজনীতি শেষ করে শুধুমাত্র রাজনৈতিক কর্মী হবেন না, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার ভিশন এবং মিশন পূরণ করার জন্য আমাদেরকে একই সঙ্গে দক্ষ ছাত্র নেতা হতে হবে, একই সঙ্গে দক্ষ পেশাজীবী হতে হবে। ছাত্রলীগের নেতারা শুধু ছাত্র নেতা হবেন না, একই সঙ্গে বিজ্ঞানী হবেন, একই সঙ্গে চিত্রশিল্পী হবেন, একই সঙ্গে উদ্যোক্তা হবেন, লেখাপড়া শেষ করে সুন্দর চাকরিতে যাবেন। শুধু চাকরিতে নয়, আপনারা যেন উদ্যোক্তা হয়ে অসংখ্য তরুণের চাকরির সুযোগ আপনারা সৃষ্টি করতে পারেন, সেই ধরনের ভিশন এবং মিশন নিয়ে আজকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ছাত্র রাজনীতি আমাদেরকে নির্মাণ করতে হবে। আগামী দিনে সজীব আজের জয়ের স্বপ্ন যদি আমরা পূরণ করতে চাই, ডিজিটাল বিপ্লবকে যদি আমরা সার্থক করতে চাই, তাহলে আমাদেরকে আগামীতে এই শপথ গ্রহণ করতে হবে যে আমরা গুগল মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান এই বাংলাদেশেই তৈরি করব। গুগল মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে আগামী দিনে ছাত্রলীগের নেতাকর্মীরাই চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে বিভিন্ন পদে তারা নেতৃত্ব দেবেন। আমরা আগামী দিনে সাম্প্রদায়িকতার বীজ বাস্প ভেঙে দেওয়ার জন্য ছাত্র সমাজকে আহ্বান জানাই, যে কারণে আমরা বলেছি চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে আমরা বলেছি চতুর্থটাকে চরিতার্থ করতে হবে, সাম্প্রদায়িকতাকে অঙ্কুরেই বিনাশ করতে হবে। বাংলা নামের নকশিকাতায় সম্প্রীতির যে ফুল বোনা রয়েছে, সেই সম্প্রীতির ফুলকে যেই কালো হাত উদ্ধত ফোঁড়া বেয়ে নিয়ে এগিয়ে আসবে, সেই কালো হাত ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। সাম্প্রদায়িক মৌলবাদের বীজ দার যেন এই বাংলাদেশ থেকে স্থায়ীভাবে আমরা গুড়িয়ে দিতে পারি, সেই রক্তসভা ছাত্র সমাজকে গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তন আন্দোলন আজকে ছাত্র সমাজের বৈশ্বিক আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এই বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের ভূমি ভিত্তি, ভূমির
ভবিষ্যৎ নির্ভরতা থাকবে কিনা বঙ্গবন্ধু তনয়ের দেশত্ব শেষ আছে না, সেজন্য ক্লাইমেট ডিপ্লোমেসির মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের আন্দোলনকে বৈশ্বিকভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আগামীতেও সবুজায়ন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের আন্দোলনে অর্থনৈতিক ক্ষতি হওয়ার হার থেকে যেন আমরা মুক্ত পেতে পারি, ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করার ক্ষেত্রে ছাত্র সমাজ যেন প্রস্তুত হতে পারে, সেই আহ্বান আজকে আমরা জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়কে আমরা গবেষণা বিশ্ববিদ্যালয় দেখতে চাই, সেই গবেষণা বিশ্ববিদ্যালয়ের উপযোগী একাডেমিক পরিবেশ সমুন্নত রাখার মতো ছাত্র রাজনীতি যেন আমরা করতে পারি, রিসার্চ পলিটিক্স যেন আমরা পাওয়ার পলিটিক্সকে পরাজিত করে রিসার্চ পলিটিক্সের পতাকাকে সামনের দিকে যেন আমরা নিয়ে যেতে পারি, সেই শপথ আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের ছাত্র সমাজকে গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু তনয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন। আজকে আবাসন সংকটের সমাধান হয়েছে, বাজেট 10 গুণ থেকে 12 গুণ বৃদ্ধি পেয়েছে এই বর্তমান সরকারের সময়ে, এবং এমনকি বঙ্গবন্ধু তনয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনার নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাস্টার প্ল্যান গ্রহণ করেছে, শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো মাস্টার প্ল্যান গ্রহণ করেছে, যেই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মধ্য দিয়ে গণরুমের দুর্বিষহ জীবনযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আর ভোগ করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে যেদিন থেকে ভর্তি হবেন আপনারা, সেদিন থেকেই ভর্তি পরীক্ষার ফর্মের পূরণের পাশে আপনাদের নামের পাশে একটি সিট নম্বর, একটি রুম নম্বর যেন থাকে, সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে বঙ্গবন্ধু তনয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনার প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবেন, আজকে সেই নতুন নেতৃত্বকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, একই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা এই সংগঠনের পেছনে দক্ষতা শ্রম নিবেদন ঢেলে দিয়েছেন তাদের প্রতিও প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা শপথ নিচ্ছি, আলো হয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, অন্ধকারের প্রবল প্রতিপক্ষ হয়ে পিঠে রক্ত জবার মতো ক্ষত নিয়ে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোলাপের সুবাস ছড়াবে বাংলাদেশ ছাত্রলীগ। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুজিবুর রহমান, সেই নাম যেন ভিসুবিয়াসে রোগ নিউগারিবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আর যৌবনের উত্তাপ দিয়ে গড়ে তোলা ছাত্র সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ বিনির্মাণে যে সংগঠনটি, যে সংগঠনের নেতাকর্মীরা সর্বাগ্রে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বাধীন বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে কাজ করেছেন, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আর বাংলাদেশ ছাত্রলীগের প্রাণখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 18টি হলের আজকের এই সমন্বিত হল সম্মেলন। আজকের এই সমন্বিত হল সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন যারা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়াস, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলের নেতৃত্ব দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে শক্তি যোগান দিয়েছে, অনুপ্রেরণার যোগান দিয়েছে, এবং বাংলাদেশ ছাত্রলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তুলেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় 18টি হলের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু, আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হল শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, বঙ্গবন্ধু হল ছাত্রলীগকে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি বরিকুল ইসলাম বাঁধন। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হল শাখা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বিপ্লবী ছাত্র নেতা, রাজপথের প্রিয়মুখ আলামিন রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, হল শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, হল ছাত্রলীগকে যাকে সাথে নিয়ে, যাকে সহযোদ্ধা হিসেবে পেয়েছিলাম বঙ্গমাতা হল ছাত্রলীগকে, যিনি একটি বাংলাদেশ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি সাংগঠনিক শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলেছেন, বঙ্গমাতা হল ছাত্রলীগের সংগ্রামী সভাপতি বেনজির হোসেন নিশি। আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা একটু নাম ঘোষণার সময় দাঁড়াবেন, কবি জসীমউদ্দীন, হল শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সংগ্রামী ছাত্রনেতা আরিফ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন কবি জসীমউদ্দীন, হল শাখা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের প্রিয়মুখ
অনুষদের মেধাবী ছাত্র ছাত্রনেতা শাহেদ খান আমাদের মাঝে উপস্থিত আছেন। ঐতিহ্যবাহী মাস্টার দা সূর্য সেন হল শাখা ছাত্র লীগের সংগ্রামী সভাপতি, আন্দোলন লড়াই সংগ্রামে যিনি সবার আগে রাজপথে থেকেছেন সংগ্রামী ছাত্রনেতা গোলাম সারোয়ার আমাদের মাঝে উপস্থিত আছেন। সূর্য সেন হল শাখা ছাত্র লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্তর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আওয়ামী পরিবারের সন্তান নাহিদ হাসান শাহীন আমাদের মাঝে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যতম নেতা হিসেবে যিনি মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগকে শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন সংগ্রামী ছাত্রনেতা ইউসুফ উদ্দিন খান আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন। মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, প্রগতিশীল ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন। ঐতিহ্যবাহী হল বাংলাদেশ ছাত্রলীগের এক সময়ের সূতিকাগার বলা হতো যে হলকে, সার্জেন্ট জোরলক হল শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সোহানুর রহমান সোহান আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ ছাত্রলীগ সার্জেন্ট জোরলক হল শাখা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আসিফ তালুকদার আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন। ঐতিহ্যবাহী কুইট মৈত্রী হল শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সংগ্রামী ছাত্রনেতা ফরিদা পারভেন আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন। বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ফকির আহমেদ রাসেল আমাদের মাঝে উপস্থিত আছেন। নয়ন হাওলাদার আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন। ঐতিহ্যবাহী রোকেয়া হল শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি বি এম লিপি আক্তার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রাবণী ইসলাম আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন। ঐতিহ্যবাহী